এই ধান কাটা গাড়িটি দিয়ে এক বিঘা ধান কাটতে কত মিনিট সময় লাগে, আর এই কত মিনিট সময়ের মধ্যে বা এক বিঘা ধান কাটা সম্পূর্ণ হলে তারা কত টাকা নেয়, এবং সারা দিনে কত বিঘা কাটতে পারে এবং কত টাকা তারা উপার্জন করে, আর এক ঘন্টায় কত বিঘা কাটতে পারে, তো সেটাও আপনাদেরকে বলবো। আর এদিকে দেখেন আমি যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একপালা যে ধান কেটে কেটে নিয়ে যাচ্ছে, এবং দেখেন খুব সুন্দরভাবে এদিক দিয়ে যেগুলো নাড়া বা খেয়ারগুলো, তো সেগুলো কিন্তু এদিক দিয়ে ফেলে ফেলে যাচ্ছে। আর আপনাদেরকে যে দেখাচ্ছি, আমার পিছনে আবারও আসছে এই ধান কাটা গাড়িটি, এবং আপনাদেরকে ফাইনালি দেখাবো এদিকের যে দুই পালা যে কাটছে, দেখেন দুই পালা কিন্তু ধান কাটছে, এবং এই যে এই পুরো খেতটা, এই সম্পূর্ণ খেতটা কত মিনিট টাইম লাগবো এই ধান কাটা গাড়িটি দিয়ে ধান কাটতে, তো আপনাদেরকে দেখাবো। দেখেন আবারও এদিক দিয়ে আসছে, এবং এদিকে দেখেন একপালা যে কেটেছে ধানগুলো, তো আবারও কিন্তু কাটতে আসছে ধান কেটে কেটে, এবং এই যে নলিটি যে দেখতে পাচ্ছেন, ওই নলিটি দিয়ে কিন্তু ধানগুলো বাইর করে দিবে, গাড়ির মধ্যে দিবে, ট্র্যাক্টরের মধ্যে দিবে। তো আপনাদেরকে সেই দৃশ্যটিও দেখাবো, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আর যারা আমরা যারা এই চাষা বা কৃষক আছি, তো তারা কিন্তু খুব সুবিধা পাইছে বা খুব সুবিধা পাইছি আমরা এই গাড়িটির জন্য, কারণ এই গাড়িটি দিয়ে কিন্তু খুব সহজে কয়েক মিনিটের ভিতরে হায়েস্ট এই 20 মিনিটের থেকে 22 মিনিট এক বিঘা ধান কাটতে লাগে, এবং তার ফলে এই গাড়িটির ধানও কাটা হয়, আবার উড়ানো মলা সব কিছুই সম্পূর্ণ হয়ে যায়, এবং ডাইরেক্ট আপনারা বাড়িতে নিয়ে শুকাইতে পারবেন এই ধান কেটে। আবার এই গাড়িতে করে ধান তো এই যে ট্যাঙ্কির মধ্যে থাকে, এই পাইপটি যে দেখতে পাচ্ছেন, এবং যে এই যে এখানে যে ঘুরে ঘুরে দেখেন ধানগুলো যে কেটে দিচ্ছে, এবং এই ধানগুলো কেটে কেটে কিন্তু আবার এই যে ট্যাঙ্কির মধ্যে, এই যে দেখেন এই ট্যাঙ্কির মধ্যে কিন্তু ধানগুলো এসে জমা হয়, তারপর এখান থেকে আবার ট্র্যাক্টরের মধ্যে তুলে দেওয়া হয়, কিছু কিছু মানুষে আবার বস্তা মধ্যেও তোলে ধানগুলো। এবং দেখেন এই যে আপনাদেরকে যে দেখাচ্ছি আরও একটি পালা ধরলো ওইদিক দিয়ে, এবং দেখেন এই এই যে এখানে এই সম্পূর্ণ খেতটি 2 বিঘা হবে, এবং এই 2 বিঘার মধ্যে কত টাইম লাগবে এই ধান কাটা গাড়িটি দিয়ে ধান কাটতে এবং মলতে। এবং এখন যে দেখাবো আপনাদেরকে, এইখান থেকে কিন্তু ওই দিকে যাইয়া এই যে ওইখানে যে একটা ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন, ওইখানে যাইয়া কিন্তু আনলোড করবে এই ধানগুলো, আনলোড করে দিবে, এবং সেইখান থেকে ধানগুলো বাড়িতে নিয়ে যাবে। তো আপনাদেরকে ফাইনালি দেখাবো কীভাবে ধানগুলো আসলে কাটার পরে এই ট্র্যাক্টরে যে আনলোড করা হয়, তো সেই দৃশ্যটি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ধানটি কিন্তু বা ধানগুলো কিন্তু এই ট্যাঙ্কিতে লোড হয়ে গেছে বা জমা হয়ে গেছে, তার জন্য কিন্তু এখন কিন্তু আনলোড করবে। দেখেন এই যে আপনাদেরকে যে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে এই যে গাড়িটির এই পাইপটি কিন্তু ঘুরাইয়া দিল, এবং দেখেন এই যে ট্র্যাক্টরে কিন্তু ধানগুলো এখন ফালাইবে। দেখেন আমি যাচ্ছি ওইদিকে, এবং আপনাদেরকে দেখাবো ওইখানে যাইয়া কীভাবে ধানগুলো আনলোড করতে হয়েছে, এবং ট্র্যাক্টরে যে দিচ্ছে এক আনলোডে কি ট্র্যাক্টরটি লোড হয়ে যাবে, তো সে দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে দেখেন এই যে ধানগুলো যে পড়ছে, দেখেন কিছুক্ষণ টাইম লাগে, 1-2 মিনিটের মধ্যে কিন্তু আনলোড হয়ে যায়। দেখেন ট্র্যাক্টরটি একদমই লোড হয়ে যাবে, সম্পূর্ণ লোড হয়ে যাবে। দেখেন খুব সুন্দরভাবে ধানগুলো পড়ছে। এক বিঘা ধান কাটতে 20-22 মিনিট টাইম লাগে, এবং এভাবে করে যদি ধান কাটে এক ঘন্টায় ধান কাটতে পারে 3 বিঘে ধান, এবং সারা দিনে এই 35-36 বিঘা 12 ঘন্টায় ধান কাটতে পারে। এবং টাকার দিকে যদি দেখেন, 1 মিনিটে তারা মিনিট হিসাবে টাকা নেয়, 1 মিনিটে 100 টাকা করে। একটি খেতে যদি ধান কাটে, তাহলে যদি কেঁদো বা উঁচা নিচা তো সেই লেভেলের যদি খেত থাকে, তাহলে কিন্তু কপলো টাইম লাগবে, আর যদি একদমই খুব একদমই সমান চালা হয় তাহলে কিন্তু বেশি টাইম লাগে না, 18-20 মিনিটের মধ্যে কাটা সম্পূর্ণ হয়ে যায়। যেটা কপলো ঝামেলার খেত, তো সেটা কিন্তু কপলো টাইম বেশি লাগে, 20 মিনিটের থেকে 25 মিনিট লাগে। আর সারাদিনের তারা ইনকাম করে 75,000 ধরেন একদিনের ইনকাম তারা করে, এবং একদিনে উপার্জন করে, তার মধ্যে থেকে তেল খরচা আছে এবং ড্রাইভার খরচা আছে, তো এদিক সেদিক বাদ দিয়েও তারা 40,000 মতো একদিনে উপার্জন করে। আর দেখেন আবারও কিন্তু যাচ্ছে, আপনাদেরকে যে দেখাইলাম সেই ধান কাটা বস্তুটি বা এই যে কালগুলো যে দেখাইলাম আপনাদেরকে, কত সুন্দরভাবে ধানগুলো কেটে কেটে সেই ট্যাঙ্কির মধ্যে জমা করে, আবার এইখান থেকে আনলোড করে আবার ট্র্যাক্টরে দেওয়া হয়। আপনারা যারা যারা আমার এই পেজটিতে নতুন আছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এরকম নিত্য নতুন নতুন ব্লগ ভিডিও পাবেন।
তো তার জন্যই আমার পেজটিকে ফলো করে রাখেন। টাটা, বাই বাই।